হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আপনাদের সাথে যে টপিক্সটি শেয়ার করবো সেটি হলো কিভাবে একটা এলইডি 5 ভোল্ট থেকে জ্বালানো যায় সেই বিষয়টি নিয়ে। তো প্রোটিয়াস সফটওয়্যারে কিভাবে আপনি একটা এলইডি সিমুলেট করে দেখতে পারবেন, জ্বালিয়ে দেখতে পারবেন, সেই বিষয়টি নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলছি। তো চলুন দেখা যাক কিভাবে একটা এলইডি জ্বালিয়ে সিমুলেট করে দেখা যায়। তো আমাদের এলইডি জ্বালানোর জন্য প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা এলইডি নিতে হবে। তো আমরা প্রথমে প্রোটিয়াস সফটওয়্যার চালু করে নিছি, তারপরে আমরা প্রোটিয়াস সফটওয়্যারের এই স্কিমেটিক অপশনে যাব। যাওয়ার পরে দেন এখান থেকে আমরা একটা এলইডি নিব, আমরা একটা রেড এলইডি জ্বালাবো। হ্যাঁ, একটা রেড এলইডি নিয়ে নিচ্ছি। তো একটা রেড এলইডি নিলাম, তারপরে একটা রেজিস্টর নিব। ওকে, আমাদের দুইটা কম্পোনেন্ট দিয়ে হয়ে যাবে। তো রেড এলইডিটা আমরা প্লেসমেন্ট করে নেই। ওকে, এখানে প্লেসমেন্ট করে নিলাম। তারপরে আমরা রেজিস্টরটা এইখানটাতে দিয়ে এটাতে এটা কানেক্ট করে নিই। হ্যাঁ, তারপরে আমরা এখানে কত ভোল্ট থেকে জ্বালাবো এলইডিটা, ধরেন আমরা 5 ভোল্ট থেকে এলইডিটাকে জ্বালাবো। ঠিক আছে, তো 5 ভোল্টের জন্য এখানে একটা আমরা 5 ভোল্টের পাওয়ার নিয়ে নিলাম। 5 ভোল্ট এখানে আমরা লিখে দিতে পারি +5 ভোল্ট। ওকে ওকে, তারপরে আমরা দিয়ে দেবো গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড দিয়ে দিব। ওকে, আমাদের সার্কিট রেডি। এখন আমরা এলইডি টা জ্বালাতে পারবো, সরি, হ্যাঁ, আমরা 5 ভোল্ট থেকে যেহেতু জ্বালাবো, তো এখানে রেজিস্টরের ভ্যালুটা আমি একটু বেশি হয়ে গেছে, তো আমরা এটা কত দিতে পারি, ধরেন আমরা 230 ওহম দিব। ওকে, 220 ওহম, 220 ওহম, 20 ওহমের একটা রেজিস্টর দিলাম। তারপরে আমাদের সার্কিট রেডি। তারপরে যে এইখানে যে অপশন গুলো দেখতেছেন, এটা আপনি এখন সিমুলেট করে দেখতে পারবেন যে কিভাবে এলইডি টা জ্বালানো যায়। তো এটা স্টপ, সিমুলেশন স্টপের অপশন, এটা পজের অপশন, আর এটা রান, সিমুলেশন রানের অপশন। তো আমরা রান সিমুলেশন বাটনে ক্লিক করি। রান সিমুলেশন বাটনে ক্লিক করলে দেখেন আমাদের এলইডি টা কত সুন্দর জ্বলতেছে। হ্যাঁ, আবার এটা অফ করে দিলাম, তারপরে আবার অন করলাম, অফ করলাম, অন করলাম, অফ করলাম, অন করলাম। হ্যাঁ, এভাবে আপনি একটা এলইডি খুব অনায়াসে, যারা আপনারা বিগিনার্স পর্যায়ে আছেন, প্রোটিয়াস সফটওয়্যার নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য অনেক মজার একটা বিষয়। আপনারা এভাবে এলইডি থেকে শুরু করে অনেক কিছুই, অনেক সার্কিট এখানে সিমুলেশন করে দেখতে পারবেন। তো আমরা এখানে আরেকটা বিষয় আপনাদের মজার বিষয় দেখাই, যে এখানে আমরা 5 ভোল্ট থেকে 220 ওহমের একটা রেজিস্টর দিয়ে একটা এলইডি আমরা এখানে জ্বালিয়েছি। তো এখানে এলইডি টা জ্বলার জন্য আসলে কত ভোল্ট লাগছে সেটা আমরা এখানে একটা ভোল্ট মিটার সেট করে কিন্তু সেটাও আমরা দেখতে পারবো। সো চলুন ভিউয়ার্স, আমরা এখানে একটা ভোল্ট মিটার লাগিয়ে দেখতে পারি। হ্যাঁ, ভোল্ট মিটারের জন্য আপনি যে এখানে মিটারের একটা অপশন আছে, এখানে যাবেন, তারপরে এই যে এখানে ডিসি ভোল্ট মিটার, ডিসি ভোল্ট মিটারটা নেবেন, নিয়ে এখানে প্লেসমেন্ট করবেন, প্লেসমেন্ট করে দেন এটা কানেকশন দিবেন এখানে আর এখানে। হ্যাঁ, তারপরে আপনি আবার এখানে সিমুলেশনটা রান করেন, দেখেন 2.24 ভোল্টে আমাদের এলইডি টা জ্বালানো এখানে 5 ভোল্ট থেকে। তো ভিউয়ার্স, এভাবে আপনি এখানে কত কারেন্টে জ্বলতেছে সেটাও দেখতে পারবেন, সব মিলায় সবকিছু এখানে সিমুলেট করে দেখতে পারবেন। আশা করি ভিউয়ার্স ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।